নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। চচ্চড়ি করে দেখাবো, এরপর উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি দুপলা সর্ষের তেল, একটা বড় পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি বেরেস্তা করার জন্য। পেঁয়াজটা ভাজতে ভাজতে মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে 150 গ্রাম মুসুর ডাল আছে, বেশ কয়েকবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে 1 চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি, আর এই 2টো শুকনো লঙ্কা, আর এই 4-5টা রসুন ভালো করে কুচিয়ে দিয়ে দিচ্ছি। একটু ভেজে নিয়ে মুসুর ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা তেলের মধ্যে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেব, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। ডালটা ভালো করে সিদ্ধ করে নেব। ডালটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে, হলুদ দিয়ে দিচ্ছি। 2টো ছোট ছোট টমেটো কেটে দিয়ে দিচ্ছি। ডালটা যখন এইরকম জল থাকবে তখনই ডিমগুলো ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। ডিমটা একটা বাটির মধ্যে ফাটিয়ে নিচ্ছি। এবার এইটা এই ডালের মধ্যে দিয়ে দেবো, এক্ষুনি নাড়া যাবে না। 150 গ্রাম ডালে আমি 3টে ডিম দিচ্ছি। আপনাদের বাড়িতে যদি বেশি লোক হয়ে থাকে তাহলে ডিম আর একটু বেশি দিতে হবে, আর ডালের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। এইবার আস্তে একটু বাড়িয়ে দেবো, উষুমটা জমে যাওয়া পর্যন্ত এটা অপেক্ষা করতে হবে। ডালে আমি একেবারেই নুনটা দিয়েছিলাম স্বাদ মতো, সেই জন্য ডিমে আর নুন দিতে হবে না, ফুটতে ফুটতে ডিমেরও নুনের স্বাদটা এসে যাবে। এবার ডিমগুলো আস্তে আস্তে উল্টে দিচ্ছি। ডিম মুসুরের কড়াই চচ্চড়ি আমার মা খুব করত, আর আমাদের খুব ভালো লাগতো। এটা ভাত রুটি সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগবে। এটা আমি কিন্তু আর জাল দেবো না, কাঠগুলো বার করে নিচ্ছি। এটা এবার কম আছেই হতে থাকবে, আর আপনারা গ্যাসে করলেও শেষের দিকে আঁচটা কমিয়ে দেবেন। বন্ধুরা, আমার রান্না আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই রান্নাটা অবশ্যই বাড়িতে করে খাবেন, আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওটা না টেনে পুরোটাই দেখার অনুরোধ করছি। এটা হয়ে গেছে, এর উপর দিয়ে একটু ধনে পাতা কুচনো দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা কুচি একটু দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম ঝাল খান ঠিক সেই মতো দেবেন। আর এই ভেজে রাখা পেঁয়াজগুলো এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আমার ডিম মসুরের কড়াই চচ্চড়ি হয়ে গেছে, আপনারা একদিন এইভাবে করে খেয়ে দেখবেন। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি।